আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমি সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে কিছু কিছু ভিডিও তৈরি করার, যে ভিডিওগুলোর মাধ্যমে নতুন যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে তারা যাতে উপকৃত হয়, তারা যাতে তাদের প্রবলেমগুলো নিজে নিজেই সলভ করতে পারে। তো তারই ধারাবাহিকতায় আজকের আর একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে গিয়ে পেপাল সংক্রান্ত। তো পেপালের এটাই আমার লাস্ট ভিডিও। যদি কেউ কোনো প্রবলেম, এখন পর্যন্ত যতগুলো প্রবলেম আমি পেয়েছি বা যতগুলো প্রবলেমের জন্য নক পেয়েছি, মোটামুটি সবগুলো প্রবলেম নিয়ে, পেপাল সংক্রান্ত সবগুলো প্রবলেম নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। এবং আপনারা যদি পেপালের মানে পেপাল গাইডলাইনের যে প্লেলিস্ট আছে ওইখানে যদি যান, তাহলে পেপাল সংক্রান্ত মোটামুটি 8 থেকে 10টা ভিডিও আছে। সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে পেপাল সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে পেপালের লিমিটেশন প্রবলেম। তো পেপালের লিমিটেশন নিয়েই হচ্ছে আজকের ভিডিওটাই আলোচনা করবো, এবং পুরো ভিডিওতে হচ্ছে পেপাল লিমিটেশন কেন হয়, কীভাবে এটা রিমুভ করা যায়, এই জিনিসটা নিয়েই আলোচনা করবো। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশন ফর আপডেট ভিডিওস। আর আপনি যদি আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার অথবা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পেপাল লিমিটেশন হচ্ছে একটা একটা প্রসেস বা ভেরিফিকেশন সিস্টেম। মানে পেপাল লিমিটেশন দিয়ে হচ্ছে কি, আপনাকে কিছু কাজ বা পেপালের যে অ্যাক্টিভিটি আছে কিছু অ্যাক্টিভিটি লিমিট করে দেওয়া। তার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে আপনার পেপাল অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন না থাকে। দুই, যদি আপনার পেপাল দিয়ে আনঅথরাইজ অ্যাক্টিভিটি করেন। তিন, যদি আপনার পেপাল দিয়ে রোবোটিক কোনো কাজ করেন অথবা আপনার পেপালে যদি ইনভ্যালিড ইনফরমেশন থাকে। এই এই জিনিসগুলো ভেরিফাই করার জন্যই পেপাল লিমিট করে, কারণ তার এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক এবং ওয়ার্ল্ডের সবগুলা ব্যাংকের মধ্যে সব, আমি যদি বলি সব থেকে বেশি ইউজেবল যে ব্যাংক আছে সেটা হচ্ছে গিয়ে পেপাল। সারা ওয়ার্ল্ডে চলে এটা। তো পেপালের সিকিউরিটি সিস্টেম একটু হাই হবে এটাই স্বাভাবিক, তবে কিছু কিছু কান্ট্রির জন্য এটার সিকিউরিটি খুবই হাই। মানে যদি আমি ইউএসের কথা বলি, তাহলে ইউএসএতে পেপালের সিকিউরিটি খুবই হাই। তো পেপাল আমরা যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের কিছু ভ্যালিড ইনফরমেশন, এই কিছু আগেরা বাগেরা জিনিসপত্র দিয়ে ভ্যালিড তারপর ইউজ করতে হয়। তো দুইটা জিনিস এখানে সব থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে যে নাম ইউজ করে আপনি পেপাল অ্যাকাউন্টটা তৈরি করলেন, ওই নামের সাথে একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড এবং ওই নামের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে হবে। এই দুইটা জিনিস আপনার মোস্ট কম্পালসরি। এই দুইটা জিনিস অ্যাড করা থাকে, তাহলে ফার্স্ট যে ভেরিফিকেশনের জন্য যে লিমিটেশনটা দেয় ওইটা থেকে মানে নিজেকে সেভ করা যায়। সেকেন্ড হচ্ছে কি, আপনার যে ভ্যালিড ইনফরমেশনগুলো ইউজ করা থাকবে, আপনার যখন হিউজ ট্রানজ্যাকশন হয়ে যাবে তখন, বা আইপি, আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে আপনি আইপি ইউজ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ভেরিফিকেশনের জন্য ওরা বলবে যে যে ডকুমেন্টগুলো আপনি ইউজ করে পেপাল অ্যাকাউন্ট তৈরি করেছেন, ওই পেপালের ওই ডকুমেন্টগুলো যাতে আপনি প্রোভাইড করেন। তো তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডকুমেন্ট, যেটা হচ্ছে কি আপনি অনলাইনে শুধুমাত্র ইনফরমেশন দিয়ে তৈরি করেছিলেন, ওই ইনফরমেশনগুলোর মানে যে ডকুমেন্ট আপনার কাছে আছে ওই ডকুমেন্টটা আপনাকে প্রোভাইড করতে হবে। তো এসকল ইনফরমেশন যেগুলো ওরা চায় ওগুলো যদি দিয়ে দিতে পারেন, তাহলে ইনফরমেশন মানে এই পেপাল লিমিটেশন প্রবলেম সলভ হয়ে যায়। আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় বড় পেমেন্ট নিয়ে আসতেছেন এবং ওই পেমেন্ট কেন আনলেন, কী কাজের জন্য এই পেমেন্ট আপনাকে একজন পেমেন্ট করলো বা টাকাটা আসার মূল উদ্দেশ্য কী, এইটার পুরোপুরি যে ডিটেলস আছে, এই ডিটেলস যদি আপনার একটা ইনভয়েস বলেন বা একটা পেমেন্ট না থাকে, তখন কিন্তু পেপাল অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায় বা পেমেন্ট মানে পেপালও হোল্ড হয়, পেমেন্টও হোল্ড হয় এবং অ্যাকাউন্টও লিমিট হয়ে যায়। তো এই সকল প্রবলেম ফেস করলে আমরা কীভাবে এগুলো থেকে বের হয়ে আসতে পারি, এর পুরো গাইডলাইনই আজকের ভিডিওতে আমি দিতে যাচ্ছি। তাহলে চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমার ডেস্কটপ মনিটরে। আমার অলরেডি কয়েকটা পেপাল ম্যানেজ করা আছে আপনাদের দেখানোর জন্য। তো আমি আমার এই পেপাল থেকে হচ্ছে আপনাকে আপনাদেরকে কীভাবে হচ্ছে কখন আমাদের অ্যাকাউন্ট লিমিট হতে পারে এবং কীভাবে আমরা এই লিমিটেশন থেকে অ্যাকাউন্টকে সেভ করতে পারি, কোনটা আসলে সেভ করা পসিবল, কোনটা সেভ করা পসিবল না, কোন অ্যাকাউন্টটা একবারই চলে যাবে আর কোন অ্যাকাউন্টটা আবার রিকভারি করে ইউজ করতে পারবো, বা আমাদের যদি অ্যাভেলেবল ব্যালেন্স থাকে তাহলে কীভাবে আমরা এই ব্যালেন্সগুলো আবার ব্যাক পেতে পারি, এই সম্পূর্ণ প্রসেস এখন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন। ওকে, সো পেপালের অ্যাক্সেস নিতে হলে আমাকে অবশ্যই একটা ব্রাউজিং সফটওয়্যার ইউজ করতে হবে, এবং এর জন্য আমি সবসময়ই গুগল ক্রোমকে পছন্দ করি। আমি গুগল ক্রোমে লগ ইন করলাম আমার একটা পেপালে। সো আমি লগ আউট করি, আবার আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কি আমার একটা পেপাল অ্যাকাউন্ট, যেমন এই পেপালটা আমার রিসেন্টলি লিমিট হয়ে গেছে। তো
আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো যে কোন কোন পেপালগুলো আসলে মানে লিমিটটা রিমুভ করা পসিবল আর কোনটা আসলে রিমুভ করা পসিবল না, আর আসলে কিভাবে আপনি এই পেপালের রিমুভগুলো বা কোন কোন ইনফরমেশন প্রোভাইড করতে হবে। ফার্স্টে আমি আমার একটা পেপালে লগ ইন করি এবং ওইখানে লিমিটেশনের ধরনটা একটু যদি দেখি, তাহলে আমি জাস্ট আমি এখান থেকে পেপালের ডিটেলসে যাব, মাই পেপাল থেকে যদি এখানে আমি নোটিফিকেশানে আসি, দেখেন এখানে আমার কিছু ডলার হোল্ড হয়ে আছে। হোল্ড হয়ে থাকার কারণ হচ্ছে কি, এটা মানে ক্লায়েন্ট যে তাকে আমি পাঠাইছিলাম যে অ্যাকসেপ্ট করার জন্য, ক্লায়েন্ট এখন পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করে নাই, আর এটা হচ্ছে পেপার লিমিট, তো তো এর জন্য একটু ওয়েট করাচ্ছে আমাকে, এটা কয়ে একদিন 7 দিন পরে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখানে যদি আমি দেখি তাহলে যে দেখেন ইওর অ্যাকাউন্ট অ্যাক্সেস ইজ টেম্পোরালি লিমিটেড, আর এখানে এটা কিন্তু কিছু না, এটা হচ্ছে নর্মাল জিনিস, যখন টাকা হোল্ড হয় তখন একটা নোটিফিকেশান দেয়। আমি যদি এটা দেখাই, একটু দেখাই নিই আপনাদেরকে, এখানে কোনো প্রবলেম নাই কিন্তু, গো টু দ্য লিমিটেশনে যদি যাই, আমাকে লিমিটেশনে যে প্রবলেম আছে, তো এখান থেকে জাস্ট আমি যদি একটু বাইরে আসি তাহলে আমার এই পেপালটা কিন্তু ইওর অ্যাকাউন্ট অ্যাক্সেস ইজ টেম্পোরালি লিমিটেড, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিমিট করা হয়েছে। এর সময়ের ভিতরে যদি আমি তাদেরকে প্রোভাইড ইনফরমেশন যেগুলো ভ্যালিড ওরা নিচ্ছে দরকার এগুলো যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমার মানে পেপালের লিমিটেশনটা রিমুভ করে দিবে, আদারওয়াইজ হচ্ছে আমার এটাকে নট টেম্পোরালি পারমানেন্টলি হচ্ছে লিমিট করে দিবে। তো এখানে আমি যদি প্রোভাইড ইনফরমেশনে যাই তাহলে দেখেন এখানে কী কী জিনিস চাচ্ছে, আপলোড এ ফটো আইডি। এখন আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম পেপালের, এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই আমাকে একটা এসএনএন কোড দেওয়া হয়েছিল, অথবা যে দেশের অ্যাকাউন্ট ইউজ করেন আপনি ওই দেশের একটা ভ্যালিড ডকুমেন্টের নাম্বার দেওয়া হয়েছিল আপনাকে গভর্নমেন্টের আন্ডারে আইডেন্টিফাই করার জন্য। তো এইটার একটা লিগ্যাল বা ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে, এখানে আমি সাবমিট করে নিছি, এটা ফেক, আমার কাছে নাই আসলে ডিটেলসগুলো, আমি হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে টাকা অ্যাকাউন্ট হয় আসলে আসুক, নাহলে লিমিট হয়ে যাক। তো আমি এটা এখান থেকে দেখেন সাবমিট করে নিছি, সাবমিট করার পরে এটা রিভিউতে রাখছে, প্রোভাইড ইনফরমেশন অন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। এখন এখানে আমাকে কিছু জিনিস চাইছে, যেমন আমার যে টাকাগুলো আসতেছে কই থেকে আসতেছে, ক্লায়েন্টের সাথে কী কাজ করবো না করবো, এই জিনিসগুলো প্রোভাইড ইনফরমেশনের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি সেম জিনিসই আমাকে 4 বার চেয়েছে। তারপরে প্রোভাইড প্রুফ অফ আমি যে ফিল্ড যেগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে যে ডিলিংয়ে গেছি বা যে কী কী বিষয় নিয়ে ডিল করছি, এই প্রত্যেকটা জিনিস তারা আমার কাছে জানতে চাইছে। আর হচ্ছে এখানে প্রোভাইড এখানে একটা রিসিপ্ট চাইছে, কারণ এখানে ট্রানজেকশন অনেকগুলো হয়ে গেছে পাশাপাশি, যার কারণে এখানে একটা রিসিপ্ট চাইছে সে। এখন মাথায় রাখবেন একটা জিনিস, এখানে হচ্ছে গিয়ে ভ্যালিড ইনফরমেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে সে আমাকে একটা ফটো আইডি মানে আইডি কার্ড দিতে চাইছে। এখানে আরও কী কী জিনিস চায়, এখানে এখানে চাইতে পারে হচ্ছে আপনার ব্যাংক অথবা ব্যাংক ইনফরমেশন অথবা মানে যেটাকে বলে ব্যাংকের ট্রানজেকশন অথবা আমরা যেটাকে বলি স্টেটমেন্ট, অথবা চাইতে পারে হচ্ছে গিয়ে অ্যাড এ মাস্টার কার্ড আর ভিসা কার্ড, মানে যেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে পারে। এখন আপনার আমার পেপারে অলরেডি এই জিনিসগুলো অ্যাড করা আছে, তখন ওরা চাচ্ছে হচ্ছে আমি যাতে আইডি দিই, এই আইডিটা যদি আমি ভ্যালিড দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা এতক্ষণে হচ্ছে গিয়ে রিভিউ কমপ্লিট হয়ে সাকসেসফুল হয়ে যেত। তো এই ধরনের প্রোফাইল যদি টেম্পোরালি দেয় তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো ওরা চাবে আমরা যদি এখান থেকে দিয়ে দিই তাহলে আমাদের পেপারটা রিমুভ মানে লিমিটেশনটা রিমুভ হয়ে যাবে এবং আমরা পুনরায় আগের মতো অ্যাক্সেস নিতে পারবো। ফর দ্য লিমিটেশন দেখেন এখানে আপনাকে বলতেছে জুন 3 এর আগ পর্যন্ত হচ্ছে আমি এই কিছু অ্যাক্সেস নিতে পারবো, কিছু অ্যাক্সেস নিতে পারবো না। আমি যদি ভিউ অলে দিই তাহলে কি দেখেন উইথড্র করতে পারবো না, সেন্ড করতে পারবো না, পে করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, আমি ব্যাংক অ্যাকাউন্ট রিমুভ করতে পারবো না, তারপরে বলতেছে রিসিভ মানি ওর পেমেন্ট আনতে পারবো, রিফান্ড করতে পারবো, এগুলো দিতেছে হচ্ছে আমাকে সব কিছু, তারপরে অ্যাড মানি টু পেপাল অ্যাকাউন্ট এটাও করতে পারবো, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এগুলো করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো, কিন্তু এই জিনিসগুলো আমার আর করা পসিবল না। সো বুঝতেই পারতেছেন জিনিসটা কী হয়েছে। তো যখন হচ্ছে আমার দেখেন জুনের 3 তারিখ পরে আমি এই জিনিসগুলোও আর কিচ্ছু করতে, জুনের 3 তারিখ পরে হচ্ছে গিয়ে আমার এই জিনিসগুলোও করতে দিবে না। এখন আপাতত 3 তারিখের আগ পর্যন্ত এই জিনিসগুলো আছে, টুডে পর্যন্ত এই জিনিসগুলো আছে, পরে হচ্ছে এগুলো ক্লোজ করে দিবে। তো এখন দেখেন ভুল করে যদি কোনো ক্লায়েন্ট আমাকে টাকা পাঠিয়ে দেয় তাহলে কিন্তু ওই টাকাটা আমি উইথড্র দিতে পারতেছি না, কাউকে সেন্ডও করতে পারতেছি না, শুধুমাত্র তাকে রিফান্ড করতে পারবো। তো অনেক সময় এই অ্যাক্সেসগুলোও ক্লোজ করে দেয়। তো পেপাল ইউজের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সবসময়। গাইডলাইন প্রত্যেকটা জিনিসের ভিডিও দেওয়া আছে, আপনারা যদি হেল্প লাগে তাহলে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে টেম্পোরালি লিমিটেশন রিমুভ করার প্রসেস। আমি যদি এখান থেকে হচ্ছে গিয়ে লগ আউট করি,
লগ আউট করে এখন আমি আপনাদেরকে আরেকটা পেপাল দেখাবো, ওই পেপালের লিমিটেশনের কন্ডিশনটা একটু কী ধরনের বা এটা আমি রিমুভ করতে পারবো কিনা একটু দেখাই। আমি এখানে গেলাম, পেপালে লগ ইন করলাম, এটা হচ্ছে আমার আরেকটা পেপাল। আমি পেপালগুলো লিমিট হয়ে গেছে যার কারণে এখানে দেখেন $40 আমার অ্যাভেলেবেন্স আছে, আমি এখানে যে কোনো ক্লায়েন্টের কাছে এটা রিফান্ড করে নিতে পারবো। এখানে যদি আমি যাই, ইওর অ্যাকাউন্ট অ্যাক্সেস ইজ লিমিটেড, লার্ন হাউ টু রিমুভ দিস লিমিটেশন। এখানে বলতে যে আমাকে লিমিটেশন রিমুভ করার জন্য কী করতে হবে যাতে আমি একটু মানে এখান থেকে তাদের কাছ থেকে একটু মানে শিক্ষা নেই বা আমি একটু জানি। আমি যদি সি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ইউ ক্যান নো লঙ্গার ইউজ পেপার। তো এইটা হচ্ছে গিয়ে মানে পেপারের সব থেকে মারাত্মক লিমিটেশন যেটা আছে ওইটা। এখানে হচ্ছে আনঅথরাইজ অ্যাক্টিভিটি, মানে হচ্ছে কি দেখা গেছে হয়তো আপনার ট্রানজ্যাকশনের এমন কিছু ইউজ করতেছেন যেটা কিনা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্স করতেছে, অথবা আপনি বিভিন্ন জায়গায় আপনার অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এই সংক্রান্ত অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলোর কারণে হচ্ছে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আপনার মানে পেপাল অথরিটি আপনার অ্যাকাউন্টটাকে পারমানেন্টলি লিমিট করে দিতে পারে। তো পারমানেন্টলি মানে ব্লক করে দেওয়া যায় তাকে, এটাই হচ্ছে গিয়ে ইউ ক্যান নো লঙ্গার ইউজ পেপাল। তো এই ক্ষেত্রে যেটা করতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই পেপালটা যতই ডকুমেন্ট আপনার থাক না কেন, আপনি যদি প্রোভাইড করেন কোনো লাভ নেই কারণ আপনাকে তারা আর এই পেপালটা ব্যাক দিবে না। তো এইরকম যদি প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই পেপালের আসার বাদ দিয়ে দেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে ওই ব্যালেন্সটা আপনি শুধুমাত্র ক্লায়েন্টকে রিফান্ড করতে পারবেন, রিফান্ড করে এটা একদম জিরো করে তারপরে আপনি চাইলে ইমেলটা রিমুভ করে ফেলতে পারেন। তো এতটুকুই আপনি করতে পারেন, এর বাইরে কিছু করার নাই এইরকম লিমিটেশনের জন্য। তো দুই টাইপের লিমিটেশন, একটা হচ্ছে গিয়ে মানে টেম্পোরালি, যেখানে কিনা একটা নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি ইনফরমেশনগুলো প্রোভাইড করে নিতে পারেন এবং ওটা যদি ভ্যালিড হয় তারা অ্যাপ্রুভ করে আপনাকে আবার লিমিটেশন মানে লিমিট ক্লোজ করে আপনাকে পুনরায় আগের মতো অ্যাক্সেস দিবে। আর যদি আপনার পেপাল কোনো কারণে হচ্ছে গিয়ে এইরকম আনঅথোরাইজ অ্যাক্টিভিটির কারণে পারমানেন্টলি ডিজেবল হয়ে যায় তখন সেক্ষেত্রে আর এই লিমিটেশনটা কোনোভাবেই রিমুভ করা পসিবল না। তো এইরকম প্রবলেম হলে এই অ্যাকাউন্টের আশাটা বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো পেপাল লিমিট যদি হয়ে যায় আপনারা কিচ্ছু করার নাই, কারণ হচ্ছে গিয়ে কাস্টমার সাপোর্ট যতই কথা বলেন লাভ নাই, তারা দিবে না। আপনি এটা বলতে পারেন যে আমার অ্যাক্টিভিটি যদি সব কিছু ভ্যালিড ইনফরমেশন আপনার কাছে থাকে, আর যদি মনে করেন আপনি যদি এই জায়গায় স্ট্রং থাকেন যে না আমি এইরকম কোনো অ্যাক্টিভিটি করি নাই যার কারণে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় পারমানেন্টলি, তাহলে আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে গিয়ে তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারেন। তো কাস্টমার সাপোর্ট এক একজনের সাথে কথা বলার জন্য এক এক ধরনের ইমেইল আছে, তো তাদের সাথে যোগাযোগ করার জন্য যতগুলো ইমেইল দরকার বা প্রত্যেকটা টাইপ আর আলাদা আলাদা কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো দ্য হোল থিংস ইজ ফাইনাল যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে পেপাল যদি আপনার ডিজেবল হয়ে যায় মানে লিমিট হয়ে যায় তাহলে লিমিট থেকে বের হয়ে আসার জন্য যে ভ্যালিড ইনফরমেশনগুলো ওরা চায় ওগুলো যদি প্রোভাইড করতে পারেন তাহলে ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই। আর যদি দেখেন যে না আপনার কাছে এই জিনিসগুলো নাই তাহলে এই পেপালের আশা বাদ দিয়ে দেন, যে ব্যালেন্সগুলো অ্যাভেলেবেল থাকবো আপনার আমার সাজেশন থাকবে যে আপনার ক্লায়েন্ট যদি ট্রাস্টেড হয়ে যায় হয় তাকে রিফান্ড করে দেন। এখন কথা হচ্ছে কি আপনি কি মনে করেন আমি এই ক্লায়েন্টের টাকা রিফান্ড করতে চাচ্ছি, এখন এই ক্লায়েন্ট আমাকে লাস্ট পেমেন্ট দিয়েছে $40, আমি কিন্তু এখানে এই যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু কার ব্যালেন্সকে পাঠাইছে এটা কিন্তু এখানে বলতেছে না, বলা বোঝা যাচ্ছে না এবং এটা এখান থেকে বোঝাও যাবে না। তো আমি যে কারো টাকা কিন্তু রিফান্ড করতে পারবো, এখানে ইটস নট এ লাইক যে আমি ওর টাকা এটা ওর টাকা তাহলে এরা রিফান্ড করতে পারবো না, এরকম না। আপনি যে কারো টাকা যে কারো রিফান্ড করতে পারবেন, ডাজন্ট ম্যাটার অ্যামাউন্ট আপনার এখানে আছে কিনা এটাই হচ্ছে মেইন বিষয়। তো আপনি হচ্ছে গিয়ে যে কাউকে টাকাটা রিফান্ড করে দিলে যদি ট্রাস্টেড হয়, যে আনট্রাস্টেড সে পেমেন্ট করেছিল তারে না দিয়ে হচ্ছে যে ট্রাস্টেড তার কাছে যদি রিফান্ড করে দেন তাহলে টাকাটা ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা হয় যে দেখেন এখানে আমাকে ট্রান্সফার মানি দিতেছে, বাট আমি যদি এখানে ক্লিক দিই কোনো লাভ হবে না, সরি সামথিং ইজ নট রাইট প্লিজ ট্রাই অ্যাগেন, মানে আমাকে এখান থেকে কোনোভাবেই তারা অ্যালাউ দেবে না অ্যাক্সেস দেবে না টাকাগুলো ট্রান্সফার করার। তাহলে একটাই অপশনগুলো আছে, আমাকে হয় রিফান্ড করতে হবে নাহলে এই টাকাগুলোর আশাবাদ দিয়ে দিতে হবে। তো এতটুকুই আশা ছিল হচ্ছে কি আজকের আলোচনার বিষয়, পেপাল নিয়ে অনেক কিছু বললাম, অনেক জিনিস আমি আপনাদেরকে হেল্প করার জন্য অনেক কিছু তৈরি করছি এবং অনেকগুলো ভিডিও আছে, অলমোস্ট 10টার মতো টোটাল গাইডলাইন দেওয়ার জন্য 10-15টা ভিডিও আছে। তো এর বাইরে আশা করি কারো কোনো প্রবলেম হয় না ফ্রিল্যান্সিং সেক্টরে, আমি এই প্রবলেমগুলোই বেশি ফেস করছি এবং এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা মনে করেন আপনার উপকারে আসছে এবং আপনার ভালো লাগেছে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং একটা থাম আপ দিবেন। আর
যদি ভিডিওর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সাজেশন আমার দরকার, আমাকে জানাবেন। কারণ ভিডিওগুলো কিন্তু আপনাদের কমফোর্টের সাথে বা আপনার কমফোর্ট হয় এরকম করেই তৈরি করতে চাই, আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা। তো আমাকে জানাবেন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই বলবেন, আর কোনো নতুন টপিক নিয়ে কী নিয়ে ভিডিও বানানো উচিত বা আপনারা জানতে চান ওইটা নিয়ে বলবেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে বেস্ট আউটপুটটা আপনাদেরকে দেওয়ার। করোনার এই মহাসংকটে সবাই চেষ্টা করবেন নিজের বাসায় অবস্থান করার জন্য, এবং প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। যদি একান্তই বের হতে হয় অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লাভ ইউজ করবেন। বাইরে থেকে বাসায় আসার পরে অবশ্যই সাবান অথবা যে কোনো স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। দেশের এই করোনা সময়ে চলেন সবাই একসাথে মিলে কাজ করি, এবং দেশের এই দুর্দিনে সবাই একসাথে এগিয়ে আসি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, নতুন কন্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ফ্যামিলিকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।